হ্যালো গাইস, আমি আলামিন। চেইন ক্লাবের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের সাথে কথা হবে ইন্টেরিয়র ডিজাইনের একটি অনেক গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। অর্থাৎ আমরা যারা ডিজাইনার, আমরা যারা আর্কিটেক্ট, আমরা যারা ইন্টেরিয়র ডিজাইনার, আমরা যারা ডিজাইন করি, আমাদের যারা ফার্মে কাজ করি বা নিজস্ব ফার্ম আছে, তাদের কিন্তু ইন্টেরিয়র কাজটা বাস্তবায়নের জন্য কিছু এস্টিমেটের প্রয়োজন। অর্থাৎ কোনো একটা ডিজাইন, সেখানে কী পরিমাণ বোর্ড লাগবে, সেখানে মিস্ত্রি খরচটা কেমন আসতে পারে, অন্যান্য ম্যাটেরিয়ালগুলো কেমন লাগতে পারে, কালারের ফাংশনটা কী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে এস্টিমেট করতে হয়। আমাদের কিছু ধারণা থাকা লাগে। নর্মালি কিন্তু এই কাজগুলো যদি আমি একটা মিস্ত্রিকে জিজ্ঞেস করি, মিস্ত্রি কিন্তু সুন্দর ডাইমেনশন দেখে বা মাপযোগ দেখে বা তাকে যদি ছবি দেখে আইডিয়া দিয়ে দেওয়া যায়, সে কিন্তু সুন্দরভাবে তোমাকে একটা এস্টিমেট দিয়ে দিতে পারবে। বাট আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন আর্কিটেক্ট, আমি যদি এই জিনিসটা না পারি, তাহলে কিন্তু মিস্ত্রির কাছে আমাকে কিন্তু আন্ডার এস্টিমেট হতে হবে। এই জন্য আমি চাইবো যে যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো বা দেখছো, তারা এই এস্টিমেটগুলো সম্পর্কে, বোর্ড, কালার, মিস্ত্রি খরচ, আদার্স যাবতীয় বিষয়গুলো সম্পর্কে তোমাদের মধ্যে একটু স্বচ্ছ ধারণা থাক, এবং এই কাজগুলো কীভাবে হয়, কীভাবে করতে হয় তার একটা প্রসেস সম্পর্কে তোমরা জানো। সেই জন্যই মূলত এই ভিডিওটা করা। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। তো আমরা মেন ভিডিওতে প্রবেশ করব। তার পূর্বেই কিন্তু একটা কথা বলবো যে নতুন বছর 2019 সাল, নতুন বছরে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আর বিশেষ করে বলবো আমার জন্য তোমরা একটু দোয়া করবে। নতুন বছরে বা 2019 সালে আমার বেশ কিছু কাজের নতুন প্ল্যান আছে, নতুনভাবে কিছু করার ইচ্ছা আছে। তোমাদের সহযোগিতা, ভালোবাসা, দোয়া প্রয়োজন। তোমরা আমাদের জন্য দোয়া করবে। লেটস গো টু কম্পিউটার। গাইস, স্ক্রিনে এখন তোমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, ধরে নাও এটি কোনো একটি প্রজেক্টের 3D ইন্টেরিয়র ডিজাইন। ধরে নাও এই ডিজাইনগুলো বই আকারেও তোমাকে প্রোভাইড করতে পারে, অথবা সফট কপি আকারে, ইমেজ আকারেও প্রোভাইড করতে পারে, এমনকি PDF আকারেও প্রোভাইড করতে পারে। এবার এখন লক্ষ্য করো, এখন যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই 3D ডিজাইনের ডিটেলস ড্রয়িং বা ওয়ার্কিং ড্রয়িং। অর্থাৎ এই ড্রয়িংটা দেখে তোমাকে বুঝে নিতে হবে এই ডিজাইনের কোথায় কী ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, কোথায় উড ব্যবহার করা হয়েছে, কোথায় মেটাল ব্যবহার করা হয়েছে, কোথায় কী কালার হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এরকম একটা বইয়েই থাকবে। অর্থাৎ যেই কোম্পানি ডিজাইন করুক, সেই কোম্পানি এরকম একটা বই প্রোভাইড করবে। এমনকি তোমার ফার্ম যদি কাজটা করে, তাহলে ক্লায়েন্টকে তোমাকেও এরকম একটা বই প্রোভাইড করতে হবে, যেখানে ওয়ার্কাররা বা যারা কাজ বাস্তবায়ন করবে তারা ডিটেলস এবং সমস্ত তথ্য এই বই থেকে পেতে পারে। এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস মাপ দেওয়া আছে, পার্ট বাই পার্ট মাপ দেওয়া আছে, কী কালার হবে তা দেওয়া আছে, যেন যেই কাজটা করুক না কেন সে যেন স্বচ্ছ ধারণা এই বই থেকে পেতে পারে। এবং দেখো, এই বইয়ে কিন্তু অনেকগুলো পৃষ্ঠা আছে, আমি একটা দুটো তোমাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি, কিন্তু প্রায় 100টার উপরে এই বইয়ে কিন্তু পেজ আছে। অর্থাৎ বড় প্রজেক্টের ক্ষেত্রে এরকম অনেকগুলো পেজ সম্বলিত ডিজাইনগুলো আর কি থাকে। চলো তোমাদেরকে এরকম আরেকটা বইয়ের কিছু ইমেজ আমি তোমাদেরকে দেখাই। দেখো এইখানেও যদি তোমরা দেখো, দেখতে পাবা প্রত্যেকটা আইটেমের ক্যাবিনেটের মাপগুলো কেমন আছে, বা আদার্স কিচেনের, অর্থাৎ কোন জায়গাতে কী কী হচ্ছে, কেমন মেজারমেন্ট আছে, সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যেও ডিটেলস তারা উল্লেখ করে দিয়েছে, যেন ডিজাইন যারা বাস্তবায়ন করবে তাদের কোনো প্রকারে অসুবিধা না হয়। নর্মালি কিন্তু ওয়ার্কিং ড্রয়িং বা ডিটেলস ড্রয়িংগুলো এরকমই হয়, যে কোম্পানি করে তারা বই আকারে প্রোভাইড করে। এবারে আমরা যেই ডিজাইনটার এস্টিমেট বের করব, ধরে নেই এটা হলো 3x4 ইঞ্চি প্লাইবোর্ড দিয়ে ডিজাইন করা, এবং এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ক্যাবিনেটের আমাদেরকে বোর্ডের পরিমাণ এবং অন্যান্য কস্টিং নির্ণয় করতে হবে। এবারে ওয়ার্কিং ড্রয়িং বা ডিটেল ড্রয়িং দেখে আমাদেরকে ক্যাবিনেটের মেজারমেন্ট, কালার ও অন্যান্য বিষয়াদি বুঝে নিতে হবে। তো এবার আমরা কিছু বিষয় এখান থেকে বুঝতে পারলাম, যার উপরে ও নিচে একটি বোর্ড আছে, সামনে 4টি বোর্ডের তৈরি পাল্লা আছে, এবং পাল্লার সাথে 4টি নব রয়েছে, যেটা ধরে পাল্লাগুলো খোলা যায় এবং বন্ধ করা যায়। এবার আমরা আরেকটু বিস্তারিত বুঝতে পারলাম যে এর পেছনে একটি বোর্ড আছে, এবং দুই পাশে এবং মাঝে সর্বমোট 5টি খাড়া বোর্ড বা খাড়া পার্টিশন রয়েছে। তো এই ইনফরমেশনগুলো হয়তো আমরা ওয়ার্কিং ড্রয়িং থেকে পাবো, কিন্তু আমি এখানে তোমাদেরকে ক্যাবিনেটটা খুলে তার সমস্ত ইনফরমেশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই ইনফরমেশনগুলো ধরে নাও এই ক্যাবিনেট থেকে পেলাম। এবারে আমরা মেজারমেন্ট থেকে বোর্ডের বিভিন্ন অংশগুলোর মাপ নেব। যেমন টপের জন্য আমাদের মেজারমেন্ট দেওয়া আছে
1 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এখানে আমাদের লাগছে 8.11 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের এইখানে টপে লাগছে 8.11 স্কোয়ার ফিট এবং বটমের মেজারমেন্টও সেম আছে 1 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ 8.11 স্কোয়ার ফিট। সুতরাং বটমের জন্য আমাদের লাগছে 8.11 স্কোয়ার ফিট। সো টপ এবং বটমে আমাদের লাগছে 8.11 প্লাস 8.11 স্কোয়ার ফিট বোর্ড। এবারে আমরা আসি ব্যাক সাইড বা পেছনের সাইডের জন্য কি পরিমাণ বোর্ড লাগছে। এখানে আমরা মেজারমেন্টে দেখতে পাচ্ছি 5.5 অর্থাৎ 5 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ ব্যাক সাইডটা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি লম্বা এবং হাইটটা হচ্ছে 2 ফিট 5 ইঞ্চি। তো এখানে আমাদের মোট লাগছে 13.03 স্কোয়ার ফিট, অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম 13 স্কোয়ার ফিট বোর্ড আমাদের ব্যাক সাইডের জন্য লাগছে বা প্রয়োজন। এবারে আমরা আসি দুই পাশে এবং মাঝের পাঁচটিতে যে খাড়া পার্টিশন ছিল এটার জন্য কি পরিমাণ বোর্ড লাগছে। তো এটার মেজারমেন্ট হলো 1 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 5 ইঞ্চি ইন্টু 5টা, অর্থাৎ এটা গুণ করলে আমরা পাচ্ছি 18.07 স্কোয়ার ফিট। আমরা ধরে নিলাম 18.10 স্কোয়ার ফিট বোর্ড, অর্থাৎ খাড়া পার্টিশনের জন্য আমাদের লাগছে 18.10 স্কোয়ার ফিট বোর্ড। এবারে আমরা আসি চারটি পাল্লার জন্য কি প্রয়োজন। চারটি পাল্লার মেজারমেন্ট আছে এখানে 1 ফিট 4 ইঞ্চি বাই 2 ফিট 5 ইঞ্চি। তো এরকম আছে হচ্ছে মোট আমার চারটি পাল্লা। সুতরাং আমি যদি গুণ করি 1 ফিট 4 ইন্টু 2 ফিট 5 ইন্টু 4টা, মোট হয় হচ্ছে 12.82 স্কোয়ার ফিট। ধরে নিলাম আমি এখানে আমার লাগছে 13 স্কোয়ার ফিট বোর্ড, অর্থাৎ চারটি পাল্লার জন্য আমার প্রয়োজন 13 স্কোয়ার ফিট বোর্ড। এবার যদি বোর্ডের অন্যান্য বিষয়গুলো আমরা দেখি, বোর্ডের ভিতরে যদিও দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিতরে আছে 8টি কবজা, যে কবজাগুলো দিয়ে পাল্লাগুলো খোলা যায় এবং বন্ধ করা যায়, এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি সেটার 4টি নব আছে যেটা ধরে আমরা পাল্লাটি খুলবো এবং বন্ধ করব। তো এই ছিল মোটামুটি আমাদের এই ক্যাবিনেটের এই ফাংশনগুলো এবং এগুলো দিয়ে এই ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে। সুতরাং এখন যদি আমি এই ক্যাবিনেটটার তৈরিতে কী পরিমাণ খরচ হতে পারে, কী পরিমাণ বোর্ড লাগতে পারে এবং অন্যান্য বিষয়ে কেমন কী লাগতে পারে হিসাব করতে যাই, তো আমাকে সবগুলো একটা ক্যালকুলেশনে ফেলতে হবে। অর্থাৎ বোর্ড আমাদের কী পরিমাণ লাগছে, অর্থাৎ কত স্কোয়ার ফিট আমার বোর্ড লাগছে এবং সেখান থেকে কয়টা বোর্ড লাগছে, এবং একই সাথে 4টা পাল্লার জন্য যে 8টা কবজা আছে পার কবজার দাম কেমন পড়বে, অর্থাৎ 8টা কবজার দাম কেমন পড়তে পারে, এবং 4টি যে নব আছে এই 4টি নবের কস্টিংটা কেমন হতে পারে বা কেমন খরচ হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাকে বের করতে হবে। এবারে বোর্ডের কালারটা যদি আমরা দেখি, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই বোর্ডটাতে বার্নিশ করা হয়েছে। তো কত স্কোয়ার ফিট বার্নিশ হবে, বার্নিশের খরচটা কেমন হতে পারে সেটা আমাদেরকে ক্যালকুলেশন আনতে হবে, এবং একই সাথে রয়েছে বোর্ডের মিস্ত্রি খরচ, অর্থাৎ এটাতে কী পরিমাণ বোর্ড লাগবে, পার স্কোয়ার ফিটে মিস্ত্রিকে আমরা কত দিব, অথবা বোর্ড প্রতি আমরা মিস্ত্রিকে কত দিব, এরকম একটা ক্যালকুলেশন কিন্তু আমাদেরকে আনতে হবে। তো এই ক্যালকুলেশনটা করে আমাদেরকে এটা টোটাল একটা কস্টিং বের করতে হবে। তো এই কস্টিংগুলো বের করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় বা আমরা কী কী বিষয় মাথায় রাখি সেই বিষয়টা চলো তোমাদেরকে একটু আমি ডিটেলসে দেখাই। সুতরাং এখানে আমাদের বোর্ডের প্রয়োজন টপ 8.11 স্কোয়ার ফিট, বটম 8.11 স্কোয়ার ফিট, ব্যাক সাইড 13 স্কোয়ার ফিট, পার্টিশন 18.10 স্কোয়ার ফিট, ডোর 13 স্কোয়ার ফিট, টোটাল 60.32 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের প্রয়োজন 60.32 স্কোয়ার ফিট বোর্ড, অথবা যদি কমপ্লিট বোর্ড আমরা নিতে চাই সেক্ষেত্রে 2টি বোর্ডের আমাদের প্রয়োজন। আমরা জানি যে একটা বোর্ড হয় 8 ফিট বাই 4 ফিট, অর্থাৎ 32 স্কোয়ার ফিট করে, আর বোর্ড কেটে যেহেতু নেওয়া সম্ভব না, সুতরাং আমাদের 32 দুগুণে 64 স্কোয়ার ফিট অথবা 2টি বোর্ড আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা যদি এই কাজটির কস্টিং হিসেব করি সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমত 2টি বোর্ডের কস্ট কত টাকা আসবে, বোর্ডের লেবার কস্ট কত টাকা আসবে, বোর্ডের ক্যারিং কস্ট কত টাকা আসবে, বোর্ডের কালার কস্ট কত টাকা আসবে, স্ক্রু কাঁটা এই বিষয়গুলোতে কত টাকা আসবে, কবজা নব যেগুলো আমরা দেখেছি এগুলোতে কত টাকা কস্ট আসবে, ওয়েস্টের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হবে তার কস্ট কত টাকা আসবে, এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর কস্ট কত আসবে, এবং সবশেষ টোটাল খরচের উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমাদেরকে প্রফিট মার্জিন ধরতে হবে। এই ধরে সর্বমোট টাকার ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে যে এই একটা ক্যাবিনেট বানাতে আমাদের এত টাকা খরচ পড়তে পারে বা এত টাকা খরচ পড়বে। তো মূলত আমরা যেই কাজই করি না কেন, প্রতিটা কাজের ক্ষেত্রেই আমাদের এই সমস্ত হিসাবগুলো ধরেই সর্বমোট টাকার একটা হিসাব করতে হয়।
এবং রেট কোটেশন করার সময় আমরা এই মোট হিসাবটাই আমাদের ক্লায়েন্টসের কাছে, যে আপনার এই ক্যাবিনেটটা যদি আপনি বানাতে চান বা আপনার ক্যাবিনেটটা যদি আমি বানাই সেক্ষেত্রে আপনাকে এত টাকা পে করা লাগবে। তো গাইজ, এবারে তোমাদেরকে আমি একটা সিলিং এর মতো একটা স্যাম্পল দেখাচ্ছি। ধরে নাও এটি একটা সিলিং, তো এই সিলিংটাও কিন্তু আমাদেরকে তৈরি করা লাগতে পারে। আমার ডিজাইন, আমি সিলিং এর ডিজাইন দেখিয়েছি। এখন এই ডিজাইনটা করতে গেলে এই সিলিং এ আমার কি পরিমাণ বোর্ড লাগবে, সিলিং এ কেমন কস্টিং আসতে পারে, কেমন খরচ আসতে পারে, এই এস্টিমেট গুলো কিন্তু আমাদেরকে বের করার প্রয়োজন অনেক সময় হয়। তো ওই সিলিং এর কস্টিংটা বের করার জন্য আমাকে সিলিংটাকে সেম একইভাবে মেজারমেন্ট নিতে হবে, অথবা ছবির মতো দেখো আমরা সিলিংটাকে পার্ট পার্ট বিভিন্ন অংশে বিভক্ত করে কি পরিমাণ সেখানে বোর্ড লাগছে, কি রং হবে, কতটুকু কাটা বা স্ক্রু বা আদার্স বিষয়গুলো কতটুকু লাগবে, মিস্ত্রি খরচ কত হবে, এই সেম একইভাবে কিন্তু বের করতে হয়। তো এখানে জাস্ট আমি তোমাদেরকে একটা স্যাম্পল আকারে দেখালাম, আমি ক্যাবিনেটটা দিয়ে অথবা সিলিংটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এরকম যেই ডিজাইনই করি সেইখানে আমাদেরকে এইভাবে পার্ট পার্ট করে মেজারমেন্টগুলো নিয়ে কস্টিংটা কেমন হতে পারে সেটা বের করতে হবে। তো গাইজ, আই হোপ তোমরা ভিডিওটা থেকে কিছু ধারণা পেয়েছো এবং কীভাবে করতে এটা আইডিয়া পেয়েছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জানাবে, আমাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো তার ব্যাপারে সঠিক সুন্দর সমাধান তোমাদেরকে দেওয়ার। আর কথা হবে আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, এবং ওয়ান্স অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার।